সকলকে এই মুহূর্তে স্বাগত। এবং প্রতিদিনের মতো এই মুহূর্ত আমরা কিন্তু করোনা যে সামগ্রিক রিপোর্ট রয়েছে সেই সামগ্রিক রিপোর্ট নিয়ে কিন্তু এই মুহূর্তে চলে এসেছি। প্রথমে জানিয়ে দিই যে আজকে রাজ্যে যে সমগ্র রাজ্যে যে আক্রান্তের সংখ্যা তা কিন্তু অনেকটাই ঊর্ধ্বমুখী, 20,000 ছাড়িয়ে গেছে আজকে রাজ্যের যে করোনা আক্রান্তের সংখ্যা। এবং জানিয়ে রাখি গত 24 ঘন্টায় রাজ্য থেকে করোনা আক্রান্ত হয়েছে 20,136 জন গোটা রাজ্য থেকে। এই যে মঙ্গলবার সেই গোটা 24 ঘন্টায় আক্রান্তের সংখ্যা রয়েছে এবং সেখান থেকে সমগ্র রাজ্য জুড়ে মৃতের সংখ্যা যদি বলে থাকি, সেই মৃতের সংখ্যা আমরা আগেই জানিয়েছিলাম যে 100 কিন্তু অনেকদিন আগেই পার করে গেছে এবং আজ সেই মৃতের সংখ্যা কিন্তু রয়েছে 132 জন। এবং সেই মৃতের সংখ্যা যে রয়েছে 132 জন তা কিন্তু সমগ্র রাজ্য জুড়ে। এবং পাশাপাশি যদি শহর শিলিগুড়ির কথা বলে থাকি, সেক্ষেত্রে জানিয়ে রাখি যে আজকে দার্জিলিং জেলা থেকে আক্রান্তের সংখ্যা কিন্তু 600 ছুঁই ছুঁই। আজকে গত 24 ঘন্টায় দার্জিলিং জেলা থেকে আক্রান্ত হয়েছে করোনায় 585 জন সমগ্র দার্জিলিং জেলা থেকে। এবং সেক্ষেত্রে শিলিগুড়ি পুরনিগম যে রয়েছে সেই পুরনিগম এলাকা থেকে আক্রান্তের সংখ্যা রয়েছে 290, অর্থাৎ 10 কম 300। এবং এই যে দেখা যাচ্ছে যে আক্রান্তের সংখ্যা যেখানে দিনের পর দিন ঊর্ধ্বমুখী, সেখানে দাঁড়িয়ে আজকে যে দার্জিলিং জেলায় আক্রান্তের সংখ্যা রয়েছে বা করোনা যে রিপোর্ট রয়েছে সেই আক্রান্তের সংখ্যা কিন্তু অনেকটাই চিন্তার ভাঁজ ফেলছে। কারণ আজকে যেখানে দেখা যাচ্ছিল আক্রান্তের সংখ্যা 200 ঘরে ছিল, 300 ঘরে ছিল, সেখানে দাঁড়িয়ে আজকে কিন্তু 600 ছুঁই ছুঁই। এবং সমগ্র দার্জিলিং জেলায় গত 24 ঘন্টায় আক্রান্ত হয়েছে 585 জন এবং শিলিগুড়ির যে পুরনিগম রয়েছে সেই এলাকা থেকে আক্রান্ত হয়েছে 290 জন, অর্থাৎ 300 ছুঁই ছুঁই। পাশাপাশি দার্জিলিংয়ে আক্রান্ত হয়েছে 18 জন এবং সুকনা থেকে আক্রান্ত হয়েছে গত 24 ঘন্টায় 19 জন এবং 5 জন কিন্তু কার্শিয়াং থেকে আক্রান্ত হয়েছে। কিছুদিন আগে দেখেছিলাম যে কার্শিয়াংয়ে আক্রান্তের সংখ্যা ঊর্ধ্বমুখী, সেখানে গিয়ে আজকে কার্শিয়াংয়ে আক্রান্তের সংখ্যা অনেকটাই নেমে এসেছে। পাশাপাশি মিরিকে আক্রান্ত হয়েছে 16 জন, বিজনবাড়িতে আক্রান্তের সংখ্যা কিন্তু ক্রমশই ঊর্ধ্বমুখী, যেখানে দেখা যাচ্ছিল আক্রান্তের সংখ্যা কিছুদিন আগে অনেকটা কম ছিল, সেখানে দাঁড়িয়ে বিজনবাড়িতে আজকে গত 24 ঘন্টায় আক্রান্ত হয়েছে 18 জন। পাশাপাশি সুখিয়া পকরির কথা যদি বলে থাকি, সেই সুখিয়া পকরি থেকে আক্রান্ত হয়েছে 12 জন এবং তাগদা থেকে হয়েছে 7 জন, 15 জন খড়িবাড়ি এবং মাটি গাড়া রয়েছে 91। এবং আরেকটি বিষয় যে আমরা জানিয়েছিলাম যে বারবার যে শিলিগুড়ির পর কোথাও যদি আক্রান্তের সংখ্যা বেশি থাকে, অর্থাৎ দ্বিতীয় পর্যায়ে থাকে, তা কিন্তু মাটিগাড়া। সেক্ষেত্রে দেখা যাচ্ছে মাটিগাড়ায় আক্রান্তের সংখ্যা কিন্তু দিনের পর দিন কমে আসছে, যদিও সে সংখ্যাটা 100 ছুঁই ছুঁই রয়েছে। এবং নকশালবাড়িতে আক্রান্তের সংখ্যা কিন্তু রয়েছে 88 জন এবং ফাঁসিদেওয়া থেকে গত 24 ঘন্টায় আক্রান্ত হয়েছে 6 জন, অর্থাৎ এই যে সমগ্র দার্জিলিং জেলা যে রয়েছে, দার্জিলিং জেলার বিভিন্ন যে অংশ সেখানে আক্রান্তের সংখ্যা ক্রমশই ঊর্ধ্বমুখী, যেখানে প্রশাসনের পক্ষ থেকে বারবার পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে এবং মানুষকে বোঝানো হচ্ছে, সামাজিক দূরত্ব বজায় রাখার কথা বলা হচ্ছে, মাস্ক পরার কথা বলা হচ্ছে, সেখানে গিয়েও দেখা যাচ্ছে যে বহু দোকান নির্দিষ্ট সময়ের পর কিন্তু খোলা রয়েছে এবং যেখানে দোকান খোলার সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল সকাল 7টা থেকে সকাল 10টা এবং বিকেল 5টা থেকে সন্ধ্যা 7টা। তারপরে দেখা যাচ্ছে বিভিন্ন ফাস্টফুডের দোকান, বিভিন্ন জামা কাপড়ের দোকান কিন্তু খোলা রয়েছে এবং সেক্ষেত্রে কিন্তু পুলিশ প্রশাসনের চোখে ফাঁকি দিয়ে কিন্তু রীতিমতো দোকান খুলে রাখছে। এবং জানিয়ে রাখি যে সমগ্র শিলিগুড়ি, অর্থাৎ দার্জিলিং জেলার পাশাপাশি জলপাইগুড়ি জেলার বিভিন্ন অন্তর্গত যে ওয়ার্ডগুলি রয়েছে সেখান থেকে আজকে গত 24 ঘন্টায় যে আক্রান্তের সংখ্যা রয়েছে তা কিন্তু 400 ছুঁই ছুঁই এবং তা কিন্তু অত্যন্ত উদ্বেগজনক। কারণ আজকে গত 24 ঘন্টায় আক্রান্ত হয়েছে 382 জন এই আজকে সমগ্র শিলিগুড়ি থেকে আক্রান্ত হয়েছে এবং করোনামুক্ত রয়েছে গত 24 ঘন্টায় 286 জন, অর্থাৎ যেখানে আক্রান্তের সংখ্যা সমগ্র শিলিগুড়ি থেকে 382 এবং দার্জিলিং জেলায় 600 ছুঁই ছুঁই, সেখানে দাঁড়িয়ে আক্রান্তের সংখ্যাও পাশাপাশি কিন্তু যারা করোনামুক্ত হয়ে বাড়ি ফিরে আসছেন তাদের সংখ্যাটাও কিন্তু অনেকটাই ঊর্ধ্বমুখী এবং আজ গত 24 ঘন্টায় করোনামুক্ত হয়েছেন 286 জন। এই মুহূর্তে করোনার সামগ্রিক রিপোর্ট আমরা আপনাদের সামনে তুলে ধরছি এবং জানিয়ে রাখি যে দিনের পর দিন করোনা আক্রান্তের সংখ্যা সমগ্র দার্জিলিং জেলা জুড়ে, রাজ্য জুড়ে কিন্তু ঊর্ধ্বমুখী। এবং সেক্ষেত্রে করোনা যে সতর্কবলি রয়েছে, অর্থাৎ মাস্ক পরা, সামাজিক দূরত্ব বজায় রাখা এবং অবশ্যই সাবান জল বা স্যানিটাইজ দিয়ে হাত ধোয়া, সেই সমস্ত নিয়ম মেনে চলুন এবং অবশ্যই আতঙ্কিত না, সতর্ক থাকুন। এই মুহূর্তে বিদায় নিয়ে নিচ্ছি, পরবর্তী সমস্ত ধরনের আপডেট পেতে অবশ্যই চোখ রাখুন খবর সময় বাংলায়।